নমস্কার বন্ধুরা, আমি শর্বাণী, স্বাগত জানাচ্ছি মাই সিম্পল রেসিপিতে। আজকে বানাবো মানকচুর তরকারি। তো মানকচুর তরকারি বানানোর জন্য এখানে আমি মানকচু নিয়ে নিয়েছি। মানকচুটাকে আমি কেটে নেব, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিচ্ছি। দেখুন, এখানে আমি মানকচুটা কেটে নিয়ে আপনাদের সামনে চলে আসছি। এখানে ধুয়ে আমি জল ঝরাতে দিয়েছি। এখন আমি একটা প্রেশার কুকার নিয়ে নিলাম। প্রেশার কুকার নিয়ে প্রেশার কুকারে মানকচুকাটা দিয়ে এখানে ওর ভিতরে দিয়ে দেবো সামান্য লবণ। সামান্য লবণ দিয়ে আর জল দিয়ে আমি এখানে এক থেকে দুটো আমি সিটি মারব। তো এখানে আমি লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে আমি প্রেশার কুকারটা ঢাকনা বন্ধ করে আমি গ্যাসের উপর দিয়ে দিলাম। এদিকটা আমি মাছ ভাজা করে রেখেছি, মাছটা আলাদা করে আগে থাকতে ভেজে নিয়েছি। প্রেশার কুকারে আমার সিটি হয়ে গেছে। এখন আমি প্রেশার কুকারটা নামিয়ে ঠান্ডা করতে দেবো। কচু আমার ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। এখন কড়াতে আমি তেল গরম বসিয়ে দিয়েছিলাম, তাতে দিয়ে দিলাম জিরে ফোড়ন। জিরে ফোড়ন দিয়ে একটা পেঁয়াজ ফোড়ন দিলাম। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নেব। এক মিনিট ধরে একটু নেড়ে চেড়ে নিলাম পেঁয়াজটাকে। পেঁয়াজটার একটু কালারটা চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে ওর ভিতরে আমি দিয়ে দিলাম জিরে আদা বাটা আর একটা শুকনো লঙ্কা বাটা, আর এখানে দিয়ে দিলাম সামান্য রসুন বাটা। এখানে রসুনের ব্যবহার আমি অল্পই করেছি, বেশি করিনি, কচুতে অত রসুন লাগে না। এবার সব মশলাটা আমি এক মিনিট ধরে ভালো করে একটু কষে নিয়েছি। কষা হয়ে গেছে। এখন ওর ভিতরে যে সিদ্ধ করে রেখেছি কচু, কচুটা দিয়ে দিয়েছি। কচুটা দেখুন বেশি সিদ্ধ হয়নি, মানে যতটুকু দরকার ততটুকুই হয়েছে। এখন আর যতটুকু বাকি এই কষতে কষতে হয়ে যাবে। তো এখন আমি এখানে একটু প্রথমে নেড়ে নিলাম যাতে নিচে না লেগে যায়। নেড়ে নিয়ে এখন ওর ভিতরে পরপর মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো হলুদের গুঁড়ো এক চামচ, আর দিয়ে দিলাম কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো। এখানে ঝালের জন্য ব্যবহার করেছি 5টা কাঁচা লঙ্কা। তো একটু কাঁচা লঙ্কাটা দিলে ঝালটা একটু বেশি হবে, তো ওটার জন্য দিলাম। স্বাদ মতন দিয়ে দিলাম লবণ। এখন একসঙ্গে ভালো করে কষে নেব। এক মিনিট ধরে এইভাবে ভালো করে কষে নেব, একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে সব মিশিয়ে নেব। মিশিয়ে কষে নিলাম। কালারটা দেখুন বেশ সুন্দর এসছে। এখন আমি ওর ভিতরে দিয়ে দেবো উষ্ণ তৃষ্ণ গরম জল। গরম জলটা দিলে খুব তাড়াতাড়ি ফুটে উঠবে। দেখুন জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ফুটে উঠছে তরকারি। এখন ওর ভিতরে মাছগুলো সব দিয়ে দিলাম। পরপর সব মাছ দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। মাছ সব দেওয়া হয়ে গেছে, এখন একটু নেড়ে নিলাম। সামান্য নেড়ে নিয়ে একটু ফুটতে দিচ্ছি। এখন গ্যাস কিন্তু মিডিয়াম টু লো রেখেছি। এক যে ফুটে গেছে, এখন ওর উপর থেকে আমি একটু দিয়ে দিচ্ছি ধনে পাতা ছড়িয়ে। এখন ধনে পাতা ছড়িয়ে আমি আধা মিনিট আবার একটু ফুটিয়ে নেব। দেখুন আধা মিনিট ফুটে গেছে। এখন আমি ওর উপর দিকে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে আমি তরকারিটা সার্ভ করে নিয়েছি। দেখুন আমার কচু রান্না কেমন হয়েছে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।